সুরায় বাকারার 162 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিনে আল্লাহর হালাল এবং পবিত্র রিজিক অন্বেষণ করো। শয়তানের পথ অবলম্বন করিও না, শয়তান তো তোমাদের স্পষ্ট দুশ্মন। এর দুই আয়াত পেছনে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদ, কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম। হে ইমানদারেরা, তোমাদের জন্য যে হালাল পদ্ধতিতে রিজিক রেখেছি সেখান থেকে তোমরা খাও। দেখেন আল্লাহ এ আয়াতের ভিতরে ইয়া আইয়ুহান নাস বলেছেন, হে মানুষেরা, তোমরা হালাল এবং পবিত্র রিজিক অনুসন্ধান করো। মুসলমানদের যত এবাদত আছে, যত এবাদতের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, এই জায়গার মধ্যে ইয়া আইয়ুহান নাস বলতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হচ্ছে হে ইমানদারেরা, আর ইয়া আইয়ুহান নাস হচ্ছে হে মানুষ সকল। নাস শব্দের ভিতরে ইমানদার কাফের সব প্রবেশ আছে, দুজনই আছে। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ভিতরে শুধু ইমানদার দুজন আছে, কাফেরেরা দুজনও নাই। আল্লাহ যেখানে এবাদতের কথা বলেছেন সেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে, এজন্য কোন কাফেরকে এবাদতের দাওয়াত দেওয়া যাবে না। এক তাড়াতাড়ি আয় নামাজ পড়াছি, এ দাওয়াত দেওয়া যাবে না, কারণ এবাদত মুসলমানদের জন্য নির্বাচিত নির্ধারিত। হালাল পুঁজি, হালাল কাজ, হারাম থেকে বাঁচা, চুরি শুধু মুসলমানদের ধর্মেই যায় হারাম নয়, বরং তো কাফেরদের ধর্মও হারাম। মুসলমানদের ধর্মে যেরকম চুরি করা না যায়, ইহুদিদের ধর্মে চুরি করা না যায়, হিন্দুদের ধর্মে চুরি করা না যায়, তাহলে হারাম কাজগুলি এমন সমস্ত দুনিয়ার সব কাফেরদের সমস্ত ধর্ম এক হারাম কাজের ব্যাপারে। ডাকাতি করা, এটা কি শুধু মুসলমানই ধর্মে হারাম নাকি ইহুদিদের ধর্ম, হিন্দুদের ধর্ম হারাম? ইফতিজিং, এটা কি শুধু মুসলমানদের ধর্মে নাকি কাফেরদের ধর্ম হারাম, হিন্দুদের ধর্ম হারাম? নারীকে পর্দা করানো, এটা কি শুধু মুসলমানদের ধর্মে নাকি অন্য ধর্ম আছে? সমস্ত ধর্মে আছে, হিন্দুদের ধর্ম নারীর পর্দার ব্যাপারে আছে। কারু পর্দার গন্ডি ছোট, কারু পর্দার গন্ডি বেশি, এতটুকু ডিফারেন্স। এই জায়গার মধ্যে আল্লাহ বলতেছেন হালাল পুঁজি রোজগার করো, হারাম পথে পা বাড়াইও না। বলতেছেন মানুষদেরকে, বুঝা গেছে হারাম কাজটা সমস্ত দুনিয়ার সমস্ত মানুষের নিকটে হারাম। চুরি করাটা শুধু আমার আর আপনার নিকটে না, ইহুদির নিকটেও হারাম। তা আল্লাহ বলতেছেন আমার বান্দারা, হে মানুষেরা, তোমরা হালাল পথে উপার্জন করো পবিত্র অবস্থায়, এবং শয়তানের দেখানো পথে পা বাড়াইও না, চুরি করিও না, ডাকাতি করিও না, রাজানি করিও না, এগুলি শয়তানের দেখানো পথ, কারণ শয়তান তোমাদের স্পষ্ট দুশ্মন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক মুসলমানদেরকে এমন রিজিকের কথা বলেছেন যে এই রিজিকটা হালালও হইতেইব আবার পবিত্র হইতেইব। হালাল এবং পবিত্র জনতা রিজিক শুধু একজন মুসলমানের জন্য সত্য না, বরং তো নবীদের নবুয়তের জন্যও সত্য। হালাল রিজিক, পবিত্র রিজিক শুধু একজন মুসলমানের জন্য সত্য না, নবীদের নবুয়তের জন্যও সত্য। এজন্য সমস্ত নবীরা হালাল রুজির উদ্ধার করেছে। যে রুজির মধ্যে সন্দেহ আছে ওই রুজির মধ্যেও যান নাই। সমস্ত নবীরা সন্দেহ ছাড়া রিজিক মানুষের বাড়িতে কাজ করতেন, সিলসিলি মেশিন নিয়ে সিলাই করতেন, কাঠমিস্ত্রি ছিলেন, কৃষক ছিলেন, নিজে যা উপার্জন করতেন তা খাইতেন, কারণ নবীদের জন্য নবুওতের জন্য সবচেয়ে হালাল রুজি খাওয়া। এই জন্য আমাদের নবী বলছেন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন, পাঠাইয়ে আদম আলাইহিস সালামের যে কাজ ছিল এটা ছিল কৃষিকাজ। যত জীবন দুনিয়াতে ছিলেন কৃষিকাজ করে তারপরে নিজের পেট পালতেন, অন্য কোনো খাবার খান নাই। আল্লাহ পাকের নবীর হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা
আদামু হাররাসান, আদম আলা নবীনা আলাইহি সালাতু ওয়াসালাম ছিলেন একজন কৃষক। এবং আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠাইলেন, আদম আলাইহিস সালামের সাথে এতগুলো গমের বীজ, একটা রশি, এরকম একটা কাছি, একটা কলসা যেটা দিয়ে পানি এসে, একটা কোদাল, এ অনেক কিছু দিয়ে সাথে দিয়ে পাঠাইছে। আদম আলাইহিস সালাম গমের দিকে তাকায় বললেন, এটা তো খাওয়া যায়, এই কাছি বেলচা এগুলি দিয়ে আমি কি করব? আল্লাহ পাকের পক্ষ থেকে জিব্রাইলকে পাঠাইছে, জিব্রাইল আসার পরে আদম আলাইহিস সালামকে কাছি দিয়ে আমি কি করব, এটা একসাথে কি করব? তখন জিব্রাইল কিন্তু হুজুর কি করবেন আমি দেখাইতেছি, জিব্রাইল আমি সামান্য জমি উর্বর করে দেখাইলেন, এটার মধ্যে আপনি এখন গমগুলি ছিটে দেন, ছিটে দিছে। ওইকালে এক মাসের মধ্যে গম সারা হয়ে পাকিয়া কাটার উপযুক্ত হয়ে যেত, এক মাসের আগে আগে গম পাকা হয়ে গেছে। এখন জিব্রাইল আমিন কে হুজুর এটি কাটেন, কাটছে, এটি মারাইয়া এরপরে গম তৈরি হয়েছে, দেখছেন পালাইছেন এতগুলি এতগুলি হয়ে গেছে। ঠিক আপনার দায়িত্ব আল্লাহ পাক দিছেন, জান্নাতের মধ্যে তো শুধু আরামে খাইতেন আর ঘুমাইতেন আর কোনো কাজ ছিল না, এখন জান্নাত থেকে দুনিয়াতে আসছেন, খাওয়ার ব্যবস্থাও করতে হইব আবার মালিককেও খুঁজে বার করতে হইব, কোনটাই আপনার দায়িত্ব। এজন্য আদম আলাইহিস সালাম কৃষক ছিলেন, কৃষি কাজ করতেন। এখন আল্লাহ দুনিয়ার জমিনকে মাটিকে বানাইয়া এখন বান্দাকে বলছে, বান্দারে গোড়া যেরকম মালিকের জন্য মাথাকে নত করে দেয় যে আমার মালিক, ঠিক মাটিও কেমন পর্যন্ত মানুষের জন্য মাথাকে নত রাখবে, তার উপরে তুমি ফসল করতে চাইলে হবে, তার উপরে তুমি আম গাছ লাগাতে চাও আম করবে, মাটি তোমার জন্য অনুগত্য বানাই দিচ্ছি আল্লাহ বলছেন। আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যাবুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মিন রিজকি, আল্লাহ বলছে বান্দারে আমার জমিনটা তোর জন্য আমি সুন্দর করে মালিক বক্ত বানাইছি, মানাকিব শব্দরত গোরাক, যখন মালিকের নিকটে মাথাকে নত করে দেয়, গোরাকে যেরকম, গোরা যেরকম মালিকের জন্য মাথাকে নত করে দেয়, জমিনটা তোর জন্য এমন বানাইছি, সুতরাং এই জমিন থেকে তোরা তোদের হালাল যদি উপার্জন করে কা খবর, তার হারামের মধ্যে হাত বাড়াইস না। এবং আল্লাহ নিজে কোরআনের মধ্যে হালাল কাজের জন্য আদেশ করেছেন, নামাজের জন্য যেরকম বলছে আসো নামাজের দিকে, ঠিক হালাল রুজির জন্য বলছে হালাল রুজির জন্য বের হও। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়। ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়া বাতাগু মিন ফাদলিল্লাহ। আমার বান্দা যখন নামাজ হয়ে যায়, নামাজ শেষ এখন উপার্জনের জন্য যার যে উপার্জন আছে, যার যে চাকরি নৌকরি আছে, সেই হালাল ভাবে উপার্জনে বের হয়ে যাও। তোমাদের যখন নামাজ শেষ, এখন যার যে উপার্জন আছে, চাকরি করো চাকরিতে বের হয়ে যাও, তুমি রিক্সা চালাও রিক্সা চালানোর জন্য বের হয়ে যাও, তুমি ভ্যান চালাও ভ্যানের জন্য বের হয়ে যাও, তুমি কৃষক জমিনের জন্য বের হয়ে যাও। নামাজের জন্য আল্লাহ হুকুম করেছেন, হুকুমটা পালন করায় ভালো, পালন করলে স্বভাব। রোজার হুকুম করেছেন, হুকুমটা পালন করায় ভালো, পালন করলে স্বভাব। ঠিক আল্লাহ পাক হালাল রুজির জন্য হুকুম করেছেন, হুকুমটা করলে আবাদত এবং করে করে করতে পারলে এটার ভিতরে স্বভাব আছে। আমরা যে নামাজে আসি, নামাজে আসার সময় যতটা কদম আমাদের পায়ের আগে, ততটা কদম অনুযায়ী আল্লাহ পাক ততটা কদম অনুযায়ী নেক লিখে দেন এবং এতগুলি গুণা আল্লাহ মাফ করে দেন। মসজিদে আসতে আমাদের একশত কদম লেগেছে, একশত গুণা মাফ হয়ে গেছে, একশত আমাদের সওয়াব লেখা হয়ে গেছে। তাহলে কারণ এবাদত এটা, ঠিক হালাল যদি রোজগার করা এটা এবাদত। যে ব্যক্তি হালাল যদি রোজগারের জন্য নিজের জমিনে হালাল ভাবে উপার্জনের জন্য হাল চাষ করলো, আল্লাহ রসুল বলেছেন যতটা মাটির টুকরা হয় গণে তো শেষ করতে পারবেন না, যখন মাটিতে হাল চাষ করছেন কতগুলি টুকরা হয়েছে গণে শেষ করতে পারবেন? যদি হালাল ভাবে উপার্জনের জন্য আপনি হাল চাষ করেন, যতটা মাটির টুকরা হয়েছে এই টুকরার গণনা আল্লাহ আপনাকে সওয়াব দিয়ে দিবেন। তাহলে নামাজ যেরকম এবাদত, হালাল রুজিটাও এবাদত। হালাল রুজি রোজগার করা একটা খরচ, আল্লাহর নামাজ রোজার মতো একটা খরচ। আল্লাহ পাকের নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
তলাবুল আলাল ফরিদাতুন বাদাল ফরাইদি। আল্লাহ পাকের রাসূল বলছেন ফরজ সময়ের মধ্যে থেকে একটা ফরজ হয়েছে হালাল রুজি রোজগার করা, ফরজ সময়ের মধ্যে থেকে একটা দামি ফরজ হয়েছে হালাল রুজি রোজগার করা। যে কোন ফরজ ইবাদতের জন্য আপনি বের হন এর জন্য সওয়াব লেখা হয়, ঠিক হালাল উপার্জনের জন্য যদি ঘর থেকে বের হন অবশ্যই এর মধ্যে সওয়াব লেখা হয়। এবং সওয়াব যে লেখা হয় কেমন সওয়াব, প্রতিটা মাটির টুকরার গণনায় সওয়াব, এটা কি কম নাকি? অথচ আমার রুজির জন্য, আমার পেট পালার জন্য আমি রোজগারে যাচ্ছি, আল্লাহ সওয়াব না দিলেও পারতেন, তারপরে আল্লাহ পাক সওয়াবের ব্যবস্থা করেছেন হালাল রুজির জন্য উদ্বুদ্ধ করার জন্য। আল্লাহ পাকের রাসূল তিরমিজি শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من احيا ارضا ميتا فله فيها اجر وما قال بلا فيها فهو له صدقه। আল্লাহ পাকের রাসূল বলছেন কেউ হালাল রুজি রোজগারের জন্য যদি সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, অনুর্বর জমিনকে উর্বর করলো, যতগুলি মাটি সে উৎপাদন করলো, এই মাটির গণনা আল্লাহ তাকে সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আরো আস্তে হয়েছে, আপনি শর্ত হয়েছে হালাল নিয়তে নিজের জমিতে, অন্যের জমিতে না, হালাল ভাবে সঠিক পন্থায় উপার্জনের নিয়ত করলে, যে আপনি চাষাবাদ করলেন অথবা একটা বৃক্ষরোপণ করলে, এই বৃক্ষটা থেকে যতদিন পর্যন্ত বৃক্ষটা ছিল ততদিন পাখি রয়েছে খায় না, ফল পাকি গেছে একটা পাখি খেয়ে গেছে, অথবা এরকম চতুষ্পদ জানোয়ার পাতা খেয়েছে, অথবা ফোন চুরি করে গাছের থেকে নিয়ে গেছে, যতদিন পর্যন্ত রাস্তা থাকবে তার থেকে পাখিরা যা খাইল, চতুষ্পদ জানোয়ারে তার যা নষ্ট করলো এবং চোর যা চুরি করে নিল, এগুলি সব সত্যার স্বভাবে আল্লাহ লিখে দিবেন। এগুলি দান করলে যে স্বভাব, এই স্বভাবে লিখে দিবেন, কারণ আপনার আলাল রুজি থেকে এগুলি খাইছে। আল্লাহ পাকের নবীর হাদিস মেসকাত শরীফ এবং বুখারী শরীফ দোনো কিতাবের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়াজরিসু গারতান আও ইয়াজরাউ জারান ফায়াকুলু মিনহু ইনসানুন আও তাইরুন আও বাহিমাতুন ইল্লা কানাত লাহু সাদাকা। আল্লাহ পাকের নবী বলেছেন কোন একজন মুসলমান যখন কোন একটি বৃক্ষ রোপণ করলো অথবা একটি খেতি বাড়ি করলো, সেই খেতি থেকে বৃক্ষ থেকে চতুষ্পদ জানোয়ারে খেয়ে ফেললো, বাকিরা বসে এসে খাইল, অথবা চোর চুরি করে নিয়ে গেল যেগুলি নিয়ে গেছে, এই পরিমাণে আল্লাহ তার নামে সৎকার সওয়াব লিখে দিবে, সৎকার সওয়াব লিখে দিবে, কারণ এটা হালাল রুজি। এজন্য আল্লাহ পাক কোরআনে বলছে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও মানুষেরা, যখন তুমি হালাল উপার্জনের জন্য বের হও তো হালাল এবং পবিত্র এই দুইটা জিনিসের দিকে খেয়াল রাখি, তাহলে তোমার সবগুলির মধ্যে সওয়াব লেখা হবে। আপনি নিজের কাজ করতে গিয়ে ঠকে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন, হালাল যদি রোজগারের জন্য ক্লান্ত হয়ে ক্লান্ত শরীর নিয়ে ঘুমাইছেন, নামাজ পড়ে এসারের নামাজ পড়ে যতক্ষণ ঘুম ঘুমে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার প্রতি খুশি থাকবেন, আল্লাহ ফেরেশতাকে বলতে পারবেন এই কমজোর বান্দা হালাল আমার হালাল উপার্জনের জন্য কষ্ট করে ক্লান্ত হয়ে গেছে, আমি আল্লাহ তার প্রতি খুশি। নামাজ পড়লে যেরকম বান্দার প্রতি আল্লাহ খুশি হন, রোজা রাখলে যেরকম বান্দার প্রতি খুশি হন, হালাল রুজি রোজগার করলেও আল্লাহ বান্দার প্রতি খুশি হন। আমরা তো ইবাদতকে মনে করি এটাই শুধু ইসলাম, আসলে না, প্রতিটা বিষয়ের ভিতরে ইসলাম আছে। আল্লাহ পাকের নবীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من باتا حيئا من طلب الحلال بات الله عن مرادين। যে ব্যক্তি ক্লান্ত হয়ে হালাল রুজি রোজগার করতে গিয়ে ক্লান্ত শরীর নিয়ে যতক্ষণ পর্যন্ত ঘুমায় আল্লাহ তার প্রতি খুশি থাকেন, যতক্ষণ পর্যন্ত ঘুমায় আল্লাহ তার প্রতি খুশি থাকেন যে আমার বান্দা কমজোর শরীর নিয়ে হালাল রুজি রোজগার করেছে, হালাল রুজি উপার্জন করেছে। এই জন্য সব নবীরা হালাল রুজির জন্য পাগল ছিলেন। আদম আলাইহিস সালাম কৃষক ছিলেন, ওয়াকানা নূহ নাজ্জারা, এবং আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম একজন এরকম কাঠ দিয়ে নৌকা বানায় কি বলে কাঠ মিস্ত্রি ছিলেন। আমাদের দেশে তো এটা কি, এটা কি গৃহিণীর কাজ, এবং এটা কি সাধারণ বালা মানুষে করে নাকি? আসলে হালাল রুজির জন্য যদি এটা কেউ করেন এটা হবে নবী এলাকা, কিন্তু নবী তো করছে, এটা তো নবী এলাকা। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম কাঠ মিস্ত্রি ছিলেন, তো কাঠ মিস্ত্রি আমি কাঠ মিস্ত্রি অসুবিধা কি, আমি মুসলমান হালাল রুজির জন্য বেরিয়েছি, নবী এলাকা
কিন্তু আমাদের কাছে তো ঘৃণা লাগে। ওই সিলিং মেশিন দিয়ে সিলাই করা এটা আমাদের কাছে ঘৃণা লাগে। আমি এত বড় একটা দামি মানুষ, আমি আবার এই কাজ করি কি করে? অথচ দেখেন সিলিং মেশিন দিয়ে সিলাই করা আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাতু সালাম, জওয়ানুল নবী ইদ্রিস আলাইহিস সালাম কেয়াদ ছিলেন, এরকম সিলিং মেশিন দিয়ে মানুষের কাপড় সিলাই করে যে টাকা পাইতেন এ টাকা খাইতেন। তো এটা তো দামি কাজ, আমরা না কম দামি মানা রাখছি। আল্লাহের নবীর হাদিস, কানা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম কাইয়াদান, আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন একজন এরকম কাইয়াদ, একজন দর্জি। তিনি দর্জির কাজ সারাদিন করতেন, যে টাকা আসতো এ টাকা খাইতেন, দর্জির কাজ যে টাকা আসতো এ টাকা খাইতেন। কিন্তু আমাদের কাছে কম দামি মনে হয়, অথচ কাজগুলি নবীওয়ালার কাজ। আমরা মুসলমানরা আজকে এত নিচে পড়ে যাচ্ছি কেন দেশে? মুসলমানরা মনে করে আমি কোটি কোটি টাকা একসাথে কামাই ফেলব, কোটিপতি হয়ে যাব, মানুষ আমাকে সম্মান করবে, আর এই সমস্ত কাজগুলি নদীওয়ালা কাজগুলি মানুষেরা দূরে সরাই দেবে। দেখেন মুসলমানদের ঘরের ভিতরে কামার হিন্দু ছাড়া মুসলমান হইতেন না, সুর কাটে হিন্দু ছাড়া মুসলমান হইতেন না, জুতা সিলাই করে জুতা সিলাই দেয় মুসলিম হিন্দু ছাড়া মুসলমান হইতেন না। অথচ কাজগুলি হালালে, কামারের কাজটা কি হালালে? কামারের কাছে মেয়ের, কামারের ছেলে মেয়ের কাছে সাধারণ বিয়েও দিবে না। আরে কামারের ছেলে মেয়ে, অথচ কামারের ছেলে সে যে কত উত্তম কাজ, এটা তো নবীওয়ালা কাজ। জমানার নবী দাউদ আলাইহিসসালাম সুলাইমান আলাইহিসসালামের পিতা যিনি ছিলেন সারা জীবন কামার ছিলেন। আমরা তো এই যে ব্যক্তি ঘুষ খাইতে খাইতে এত বড় অপেক্ষ করে ফেলছে, ঘুষের টাকা আন্তর্জাতিক ঘুষ করে তার কাছে গিয়ে নামাজের ঘরেতে বসে যাই, কিন্তু একজন ব্যক্তি হালাল উপার্জন করে তাকে আমরা সম্মান করি না, সালামও দিতে পারি না, সালামও দিতে আমাদের শরম লাগে, এমন করে সালামও দিতে পারি না। অথচ উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বসতেন, বেলাল রে আমার মনটায় মক্কা মদিনার বাদশাহী করে দিয়ে দিই। উমরের রাজত্বকালে তখন বেলাল তো গোলাম, সাক্ষী গোলাম, আজান দিত মানুষের বাড়িতে যা মাত্র কাজ করত। তো উমর ভাইয়া বসতেন, বেলাল আমার মনসায় মক্কা মদিনার বাদশাহীটা করে দিয়ে আমি আমার কাজে লাগি, কিন্তু মানুষটা মানত না, মানুষের সব মন তো এক না, এই জন্য তোকে আমি দিতে পারতেছি না। রসুল এরকম উমর বলতেন, আমার মনসায় করে আমি মক্কা মদিনার বাদশাহ বানাই দিই। হালাল বুঝি যারা রোজগার করে তাদেরকে সম্মান করা দরকার, কিন্তু আমরা দুনিয়ার মধ্যে উল্টা হয়ে গেছি। হারাম যে উপার্জন করে তারে সম্মান করে আরো হারামের কাজে বাড়াই দিচ্ছি, যে ব্যক্তি হালাল উপার্জন করে তারে সম্মান না করতে না করতে না করতে না করে সে নিজেই নিজের উপরে কৃতস্থ হয়ে যায়। আরে আমার মতো গরিব কেউ নাই, আরে আমার মতো অসহায় কেউ নাই, আমাকে কেউ ভালো করে সালামও দেয় না, ভালো করে দাওয়াতও দেয় না। এগুলি নবীওয়ালা কাজ। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম যেদিন বাদশাহী পাইলেন, চারজন ব্যক্তি পুরা দুনিয়ার বাদশাহী পাইছে, মুসলমান দুইজন কাফের দুইজন, সুলাইমান আলাইহিস সালাম আরেকজন জুলকার নাইম আলাইহিস সালাম, এই দুইজন পুরা দুনিয়ার বাদশাহ ছিল। একজন হচ্ছে নমরুদ কাফের, আরেকজন হচ্ছে মুক্তে নতুন। এই দুইজন কাফেরদের মধ্য থেকে চারজন পুরা দুনিয়ার বাদশাহী করেছে, শুধু একটা দেশের নয়। ওই সুলাইমান আলাইহিস সালাম যেদিন আল্লাহ পাক পুরা দুনিয়ার বাদশাহী দিয়েছেন, সেদিন দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে রিপোর্ট করলেন, আল্লাহ তুমি আমাকে এখন তিন আলো বাসা আমার জন্য। আল্লাহ পাকের পক্ষ থেকে দাউদের নিকটে ওহি এসেছে, ও দাউদ তোমার সন্তান পুরা দুনিয়ার বাদশা হয়েছে, এজন্য আমি তোমাকে যে জিনিসটা ভালোবাসি রে দাউদ, তুমি নিজের হাতে কামাই করো, এটা আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, তুমি নিজের হাতে কামাই খাও, এটা আমি বেশি ভালোবাসি। দাউদ দাউদ আলাইহিসসালামের সামনে একটা হাতুড়ি ছিল আর একটা লোহা ছিল, এ নিয়ে বাবারে চলে গেছেন, সেখানে কামারি কাজ করেছেন সারা জীবন, মরা আগ পর্যন্ত কামারগিরি করে তিনি জীবন ধারণ করেছেন। তো এই কাজটারে তো আমরা কত হীন মনে করি, কত দুর্বল মনে করি, কামারের কাজটা কি কাজ নাকি? কিন্তু হালাল যদি রোজগারের জন্য বেরোলে তো এটা নবীওয়ালা কাজ, ইতামি কাজ, এটা তো হালাল যদির জন্য বেরোলে এই কাজটাও নবীওয়ালা কাজ। এজন্য আমরা এগুলি উদ্বুদ্ধ করা দরকার। আজকে জাপানি দেন বিভিন্ন দেশের মানুষেরা এত উন্নত হয়ে গেছে, আমরা মুসলমানরা অনুন্নত হয়েছি, তার একমাত্র কারণ হচ্ছে জাপানিরা ইসলামের ভিতর থেকে ইসলামের মূল গুলিকে তারা তালাশ করে নিয়ে গেছে। ইসলাম তো বলে আপনার প্রতিটা মানুষকে একটা ছেলে লেখাপড়া করবে, জাপানিরা দেখেন ছেলেটা লেখাপড়া করবে দশটা থেকে নিয়ে চারটা পর্যন্ত ক্লাস, বাকি সময় একজন হাতের কাজ আছে,
ঘরের ভিতরে বসে সিলাই মেশিন শিখায়, বিভিন্ন প্রকারের হাতের কাজ, ঘরে বসে সারাদিন হাতের কাজ করে। এদিকে ছেলেটা মেট্রিকও পাস করেছে, এদিকে লেখাপড়া করবে না, বাস হাতের কাজও জানে, লেখাপড়া না করলে জীবনটা কমপক্ষে হাতের কাজ করে এরকম ভাবে জীবনটা চালাইতে পারবো। কিন্তু আমাদের মুসলমানদের এত দুর্গতি, এত কপাল করা, আমার ছেলেটা শিক্ষা গ্রহণ করবে কিভাবে, আবার হাতের কাজ করবে? এই ছেলেটা দেখা গেছে মেট্রিক পাস করে এখন লেখাপড়াও করতে পারে নাই, কোনো কাজও শিখে নেই। একটা দলিল লোকের ছেলে সিএনজি চালান শিখে রাখলে অসুবিধা কি? হাতিতে আছে গাড়ি ঘোড়া, এটা যদি এই নিয়মে শিখে যে কোনোদিন যদি কাফের রাষ্ট্রের হামলা আসে দেশে, কাফেরের হামলা প্রতিহত করার জন্য, দেশকে রক্ষার জন্য আমার সিএনজিটা চালান শিখলে ভবিষ্যতে হতে পারে কোনো মানুষ এখানে আক্রমণ হয়েছে, এখান থেকে নিয়ে যাইতে হইব, অথবা একজন এরকম আক্রান্ত হয়েছে তাকে হাসপাতালে পৌঁছাইতে হইব, ডাক্তার নাই, এরকম ভাবে কি বলে ড্রাইভার নাই, কিভাবে চালাবো, এই জন্য ড্রাইভিং শিখতেছি যাতে করে আমি সেখানে পৌঁছে দিতে পারি। এই ব্যক্তি যতদিন পর্যন্ত শিখবে একজন মুজাহিদ জিহাদের ময়দানে যে জবাব, এই জবাব দেখা হবে। কিন্তু আমরা তো এটা ভুলে গেছি, আমার ছেলে আবার সিএনজি শিখবে কেন? আমি একজন বড় আলেম, আমি আবার সিএনজি চালান শিখবো কেন? আমি আবার মোটর সাইকেল শিখবো কি করে? আমি একজন বড় আলেম, এগুলি আমাদেরকে খাইছে দুনিয়া। চিত্ত ছিল প্রতিটা মুসলমান তার হাতের হালাল কামাইটা আগে নির্বাচন করা, তারপরে বাকিটা করা। জমানার নবী দাউদ আলাইহিস সালাম, এত বড় দাউদ আলাইহিস সালাম, আল্লাহ পাকের রাসূল কয় এই দাউদ আলাইহিস সালাম সারা জীবন তিনি কামারের কাজ করে গেছেন। এজন্য বলছেন নিজের হাতের থেকে কামাই থেকে শ্রেষ্ঠ কামাই আল্লাহ জমিনে আর কিছু নাই। আল্লাহ পাকের নবীর হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা কালা হাদুন তোয়ামান কত্তু খায়রাম মিন আইয়া কুলা মিন আমালিয়া দাই ফা ইন্না মাযিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালিয়া দাই। দুনিয়ার মধ্যে নিজের হাতের কামাই থেকে শ্রেষ্ঠ কামাই আল্লাহর কাছে কিছু নাই, যদি থাকতো তাহলে এত বড় বাচ্চার আন্তরে আল্লাহ তার হাতের কামাইয়ের কথা বলতেন না। আল্লাহ রসুল বলেন দুনিয়াতে সবচেয়ে হালাল কামাই সে হাতের কামাই, যদি হালাল কামাই অন্য কিছু কামাই আল্লাহর পছন্দে মিশ্রিত, তাহলে জমানার নবী এত বড় দাউদ আলাইহিস সালামকে, এত বড় দুনিয়ার বাদশার আব্বাকে আল্লাহ বলতেন না যে তুমি হাতের কামাই করো। এবং দেখেন না আমাদের নবীকে দেখেন না, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের সরদার, সমস্ত দুনিয়া আসমান জমিন যার জন্য বানাইছে, এত বড় নবীকে আল্লাহ পাক 40 বছর পর্যন্ত মানুষের বাড়িতে কাজ করেছে, 40 বছর, 25 বছর বয়স পর্যন্ত রসুল মানুষের বাড়িতে বক্তি ধরে রাখান। তাহার রসুল্লাহ রাখলাম আর আলবনা, রসুল ছিলেন বকরি সালে মানুষের বাড়িতে বকরি চালাইতেন 25 বছর পর্যন্ত। আল্লাহ রসুল বলেন আমি 1 টাকা 2 টাকা 1 টাকার বিনিময়ে মানুষের বাড়িতে বকরি চালাইতেন। 25 বছর বয়সে খাদিজার বাড়ি থেকে ময়দান আসছে ব্যবসার, এরপর থেকে ব্যবসাতে লাগছেন, এর আগে রসুল বকরি চালাইতেন। বোখারি শরীফের হাদিস, আল্লাহ কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ সহি কিতাব বোখারি। বোখারি শরীফের হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা রাসূলুল্লাহ কুনতু আরাল বনামা আলা ফারারি ফিল আহলি মক্কা। আমি নবী হইয়া আমি লম্বা একটা সময় পর্যন্ত মক্কাবাসীদের বকরি চরাতাম, কানগিরি করতাম, বকরি চরাতাম, যে টাকা পাইতাম এ টাকা পাতা হাতে দিতাম, নিজে খাইতাম, তো বকরি চরাতে। অর্থাৎ মানুষের বাড়িতে কাজ করতেন, তো মানুষের বাড়িতে কাজ করা দিনার তো না, আমরা মনে করি এটা তো দিনার কাজ, আসলে দিনার কাজ না। যে নবী সৃষ্টি না করলে আসমান জমির সৃষ্টি করতো না, সেই নবী লম্বা একটা সময় মানুষের বাড়িতে কাজ করছে, তাহলে তোমার স্মরণ কিসের? লম্বা সময় একদিন আর দুদিন নয়। এই জন্য আল্লাহ বলছেন খবরদার, আমার নবীকে আমি এই কাজের মধ্যে নিয়েছি, সুতরাং যারা এরকম বদুল্য আছেন, দিন মজুর আছেন, স্মরণের কোনো কারণ নাই, আমার নবীও কাজ করছে। শর্ত হয়েছে বদুল্যার জন্য দুইটা শর্ত, একটা নিজের পুরা শক্তি দিয়ে কাজটা করতে হবে, দ্বিতীয় নম্বর আমানতদারির সাথে করতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইন্না খায়রা মান ইস্তাজাবাল কবুল ওয়াল আমিন, সবচেয়ে বড় এরকম ভালো মানুষ হয়েছে সে যে ব্যক্তি মালিকের কাজ শক্তি দিয়ে আমানতদারির সাথে করে, শক্তি দিয়ে আমানতদারির সাথে করে, কোন প্রকারের বাউচারের মধ্যে আছে 20 টাকা খাইয়া 40 টাকা বাউচার দেখা। গাড়ির মালিককে এখন গাড়িওয়ালা ড্রাইভারের মালিককে বাউচার দিবে, খরচ গেছে 400 টাকা,
আশ্চর্য একবারতা নিতে পারবে। এটা এটার জন্য আল্লাহ পাক জিজ্ঞাসা করবে তোমার মালিক থেকে যে 400 টাকা বেশি নিচ্ছে কেন নিচ্ছে? গত চার বাউসারের মধ্যে 600 টাকা আছে, সে 100 টাকা কমায় দিছে ওখানে, কিন্তু বাউসার তাই না মালিক থেকে ঠিকই 400 টাকা নিতেছে, বাউসারে যে কমাইছে কে কমাই তা পর্যন্ত ধরে না। এটার জন্য আল্লাহ কি আমাদের ওই কবিল্লা কেউ জিজ্ঞাসা করবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন তোমরা যে মালিকের কাজ করো মালিকের কাজটা ঘুরাঘুরি করিও, যদি মালিকের কোনো ক্রুটি করে থাকো আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন মালিকের পানা তো ঘুরাই দিচ্ছে কেন ক্রুটি করেছে, দ্বিতীয় নম্বর মালিক থেকে তো ঘুরাই তুমি কাউসার দেখাই দিছ, কিন্তু আসলে তো তোমার কমতে ছিল এখানে তুমি কম দিয়েছ তো ঘুরাটা দিয়েছো কেন? এই জন্য দুইটা শর্ত রাখতে হবে। কবিয়ান আমি আল্লাহ রসুল খাদিজার বাড়িতে প্রায় 4 বছর পর্যন্ত ব্যবসা করেছেন, মাইকারা রসুলের সাথে যে রাখালটা যাইত তিনি বলতেছেন আমি দেখি নাই কোনোদিন অতিরিক্ত কোনো ব্যবসার করতে, দেখি নাই কোনো আপনার আমানতের উপরে কেয়ামত করতে, যিনি যে আপনি আমার সাথে আমাকে যে যার সাথে দিয়েছেন তিনাকে দেখি নাই কোনো আমানতের কেয়ামত করতে, অন্যান্য চাকররা মালিককে এনে দেয় 500 টাকা আর রসুল দিতে 1500 টাকা, 3 গুণ বেশি। মালিকের টাকাটা নিজের আব্বার টাকার কথা মনে করতেন, সব চাকররা সিরিয়াতে মাল নিয়ে যেত, যত টাকা লাভ হইতো এটার উপরে সন্তুষ্ট হয়ে চলে আসতো। আল্লাহর নবী সিরিয়াতে মাল নিয়ে গিয়ে, সিরিয়াতে মাল আছে মক্কাতে নাই, এ মাল এনে আবার মক্কাতে বিক্রি করে যেই লাভ উভয় লাভ এনে খাদিজার হাতে দিতেন। খাদিজা তো এমনি রসুলের প্রতি এত আশেক হয়ে যায় নাই, অনেক তালাব করেছে খাদিজার মতো কেউ ছিল না, অনেক তালাব করার পরে দেখেছে এত বড় আমানতদার এত বড় আমিন দুনিয়াতে আর কেউ নাই, যার কারণে খাদিজা নিজেই পয়সা পাঠাইছে সাদার কাছে আমি তোমার খাদিজাকারে বিবাহ করতে চাই। অথচ রসুলের বয়স ছিল 25 বছর আর খাদিজার বয়স 40 বছর, বয়সের দিক থেকে রঙিন কবিয়াল আমি দুইটা সত্য থাকতে মালিকের কাজটা নিজের শক্তি দিয়ে করতে হবে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমি আমানতকারীর সাথে কাজ করতে হবে, কোনো প্রকারের বাউসারের মধ্যে কেয়ামত করতে পারতাম, তাহলে গিয়ে তুমি আমার রসুলের মতো একজন এরকম আমার রসুলের মতো দামি একজন এরকম তুমি বদল লইতে পারবে। এবং আল্লাহ কোরআনে বলছে বান্দারে দরিদ গরিব দলিত আমি বানাইছি, সুতরাং খবরদার বদল লেগে যেদিন রাখবা আগে যে খাবার খাওয়া এর থেকে ভালো খাবার ঘরের মধ্যে রাখাইয়া বতুল্লাকে ভালো খাবার খাওয়ার টাকা খাওয়াই, তুমি তো প্রতিদিন পালাই করো তোমার ঘরে প্রতিদিন বস্ত আছে কিন্তু বতুল্লা তো তার নসিব হয় না প্রতিদিন খাওয়া, এই জন্য বতুল্লা যেদিন আসবে ভালো করে খাবার তার সাথে বসে তোমার মতো খাবার সাথে খাওয়াই তাহলে তার মাথার খুশি। আল্লাহ পাকের নবী বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم هم إخوانكم جعلهم الله تحت أيديكم فمن جعل أخاه تحت يده فليتمها مما تهمت وتكسوها ممن تكلت. الله পাকের رسول বলেছেন আল্লাহ পাক তোমার উপরে অনুগ্রহ করে তোমাকে দলি বানাইছে আর একজনকে তোমার আয়ত্ত করেছে, সুতরাং তোমার বাড়িতে যে কাজ করতে আসলো তুমি যে খাবার খাও এর থেকে ভালো খাবার রান্না তাকে খাওয়াইও, যদি লম্বা সময় চাই না সাত মাসের জন্য দোকানের বদলে রাখছো দোকানের সাগর রেখেছ, সুতরাং তুমি যে মানের কাপড় করো পাঞ্জাবি করো সাফ করো তাকেও সাতটা ওই মানের কিনে দিও, তুমি যে মানের সাফ করো তাকেও ওই মানের কিনে দিও, তাহলে সে জীবনেও কোনোদিন 200 টাকার উপরে সাপ কিনতে পারে নাই, আপনি 2000 টাকার সাপ কিনে যদি তারে দেন তার মনটা কি কেমন থাকবে বলতো? অনেক খুশি হয়ে যাবে আরে এত দামি শান্ত জীবনও দেখি, অথচ সে সাগর জীবনে কোনোদিন বালা সাপ করতে পারে নাই। আল্লাহ রসুল বলছেন যেদিন তুমি খাইবা তাকে নিয়ে খাও, যেদিন তুমি কাপড় করবা লম্বা সময়ের জন্য রাখলে তোমার মতো দামি একটা কাপড় তারে কিনে দিও তার মনটা খুশি। রসুল বলছেন তিন চার যে তার মধ্যে আছে আমি নবী সাক্ষী দিলাম তার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার নাই, যে ব্যক্তি নিজের হাতে নিজের বাবার করে আরো বাবার, যে ব্যক্তি দাদার মিটে করে, যে ব্যক্তি নবুল্লাদের সাথে বসে একসাথে খাবার খায়, এই তিন চার যার মধ্যে আছে আমি নবী সাক্ষী দিলাম তার মধ্যে অহংকার নাই, যে ব্যক্তি বদুল্লাদের সাথে বসে খাবার খায় নিজের আরাম বাজার নিজের হাতে গিয়ে করে এবং দাদার মিটে করে, দাদার মিটে করে মানে ওই কালে সবচেয়ে সৌদামি খাওয়ার ছিল দাদা, দাদার ভিতরে সাধারণত দলি মানুষ পছন্দ না,
তো রসুল বলতেন গাদা হয়েছে সবচেয়ে কম দামি আর আর্মি হচ্ছে সবচেয়ে বেশি দামি, এদের নামে গাদার ভিতরে তরিয়া আমার অহংকার দূর করেছে। হ্যাঁ রসুল কইতেন সাহাবীরা কত রুজু আপনার তো দামি কোট কোট আছে আপনার ঘোড়া আছে এগুলি নিয়ে এত বলতে পারেন, আল্লাহ রসুল কইতেন গাদা হয়েছে দুনিয়ার সবচেয়ে কম দামি আর আর্মি হয়েছে দুনিয়ার সবচেয়ে বেশি দামি, গাদার উপরে সরিয়া আমার এরকম অহংকারটা দূর করতে চাই। সুভান এই তিন কাজ যার মধ্যে আছে বদের সাথে বসে একসাথে বসে তাদের মতো হলে একটা খাবার খাইবে এরকম নিজের আরব বাজার নিজের হাতে গিয়ে করে এরকম কম দামি গাড়ির মধ্যে চলে এই তিনটা কাজ যার মধ্যে আছে বলছেন আমি নবী চাকরি দিচ্ছি তার কিন্তু অহংকার নাই যে বদুল্লাদের হক এটা আদা করে দিবেন। এবং হাদিসে আছে আল্লাহ রসুল বলছেন তুমি যে বদুল্লা রাখবা এমন যেন না হয় তার আগে টাকা সিদ্ধান্ত করো কত টাকা আসবে, আমি যে একটা রিক্সার মধ্যে উঠবো এখান থেকে আমি বড় মসজিদে যাব এখন রিক্সাওয়ালাকে নির্বাচন করেন এখান থেকে বড় মসজিদে যাব আগে কত টাকা লাগবে, রসুল নিষেধ করেছেন রসুল নিষেধ করেছেন খবরদার বদুল্লার আগে বেতন নির্বাচন না করে তোমার বাড়িতে আনিও না, খবরদার গাড়ির আগে বেতন নির্বাচন না করে ভাড়া নির্বাচন করে গাড়ির মধ্যে উঠেও না নির্বাচন না করে রিক্সাওয়ালার ভাড়াতে উঠলেন পাঁচ টাকার ভাড়া আপনার নজরে পাঁচ টাকা রিক্সাওয়ালার নজরে তার বাস দিয়ে হাইছি দশ টাকার কমে লইল এখন সে চাইলে দশ টাকা আপনি দিলে জানান পাঁচ টাকা দুজনের মন ভাঙা দুজন দিলে দিলি এমন হয় বিশেষ করে রিক্সার মধ্যে এই কাজটা বেশি হয় দশ টাকার ভাড়া সেখানে গেলে পনেরো বিশ টাকা চায় এখন আপনি যদি তার সাথে কি কথা করবেন নাকি পনেরো টাকায় দিয়ে আসতে আপনার মনটা দোকান দিয়ে যায় রে কেমন কাজ করবো খুঁজে বিশ টাকা দিতে পারবেন অসুবিধা নাই কিন্তু সে অসৎভাবে নিল কেন এটার জন্য তো আপনার মনে দেখা থাকবে এজন্য আল্লাহ পাকের নবীর হাদিস কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা দারিল হাদিস হাত্তা ইউবাইনা আগারা আল্লাহ রসুল বলেছেন বদুল্লাহকে বেতন নির্বাচন করার আগে বড় আনবে না রিক্সার চলার সময় বেতন নির্বাচন করার আগে তারা নির্বাচন করার আগে উঠবে না আল্লাহ রসুল এই সুন্দর সূক্ষ্ম তত্ত্ব আগের থেকে বলে দিচ্ছেন এগুলি জানেন কিলা কিলে উপকরণ তো মানাতে বদুল্লাহ আপনার বাড়ির পাশে আরে জান আপনার বাড়িতে কাজ করব অসুবিধা কি কিন্তু বদুল্লাহ তো মনে মনে করব আপনাদের বাড়িতে দেড়শো দেওয়ার কাজ করি আজকাল দুশো দেওয়ার কাজ বেশি করবো সে দুশো টাকা আন্দাজে কাজ করছে কিন্তু আপনি দেড়শো টাকা দিচ্ছেন বদুল্লার মনে রেখা তো গাড়ি এত কষ্ট করে কাজ করছে আমাকে তো পঞ্চাশ টাকা কম দিচ্ছে হইতে পারে কিন্তু যদি নির্বাচন করে আসেন দেড়শো টাকা দিব সেও খুশি আপনিও খুশি দুজনের মন পরিষ্কার এজন্য আল্লাহ রসুল বলছেন যখন তোমরা নির্বাচন করো আগে বেতন নির্বাচন করো ভাড়া নির্বাচন করো তারপরে উঠো আর একটা নির্বাচিত ভাড়া যেমন সোনাগাজী থেকে বাসে উঠলে সেখানে বেড়ে নির্বাচিত ভাড়া এখানে ভাড়া বাড়ানোর কমানোর অধিকার নাই সেখানের মধ্যে বলার দরকার যেখানের মধ্যে অনির্বাচিত ভাড়া রিক্সাওয়ালাদের দ্বারা নির্বাচন নাই যাই হোক আমাদের রসুল লম্বা সময় পঁচিশ বছর পর্যন্ত সময় নবী হইয়া হালাল রুজির জন্য মানুষের বাড়িতে কাজ করতেন তা আমি মানুষের বাড়িতে কাজ করলে তো অপমান হওয়ার কথা না এটা তো দামি কথা আরো গর্ব করার কথা আমি রসুলের কাজ করি নবীওয়ালা কাজ করি হালাল রুজির জন্য এবং রসুল পঁচিশ বছর থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত পনেরো বছর রসুল ব্যবসা করেছিল তো পঁচিশ বছর থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত পনেরো বছর রসুল ব্যবসা করেছেন আমিদার মাল নিয়ে যেতেন সিরিয়াতে সিরিয়া থেকে মাল এনে মক্কাতে বিক্রি করতেন একদম চল্লিশ বছর নবুয়তের আগ পর্যন্ত যখন নবুয়তের দাওয়াত আসছে তখন আল্লাহ পাক বলে দিয়েছেন আপনার রিজিকের পয়সা আমি আল্লাহ করবো সুতরাং আপনি আর এই কাজ করিয়েন না আপনি মানুষের দাওয়াতের কাজ করেন তখন রসুল দাওয়াতের কাজে লেগে গেছেন এর আগে তো রসুল ব্যবসাই করতেন এজন্য ব্যবসাও তো সুন্নত রসুলের ব্যবসার মধ্যে দুইটা জিনিস ছিল একটা হলো আমানতকারী আর একটা সত্য কথা বলা রসুল বলছেন কোন ব্যক্তি যদি হালাল উপার্জনের জন্য এই দুইটা কথা দুইটা গুণ রাখতে পারে কে আমাদের ময়দানে আমি নবীর সাথে একসাথে জান্নাতে যাব কোন ব্যক্তি যদি দুইটা গুণ রাখতে পারে হালাল রুজির জন্য কোনো ব্যবসায়ী এ দুটা গুণ রাখছে যে আমার রসুল ব্যবসা করেছে আমিও ব্যবসা করি কিন্তু আমার রসুলের ব্যবসার দুইটা গুণ ছিল একটা আমানতকারী আর একটা সত্যবাদিতা দুটা ব্যবসার উপরে যদি ঠিক রাখতে পারে আল্লাহ রসুল বলছেন আমি নবীর সাথে জান্নাতে যাব আল্লাহ পাকের নবীর হাদিস কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্তাবিরুস সাদুকুল আমিন
আমার নাবী দিন আওয়াজ সিদ্দিকিন আওয়াজ সুহাদা। আল্লাহ পাকের রাসূল বলেন যে আমার আপনার সত্যিকারই একজন ব্যবসায়ী তার কিয়ামতের ময়দান নবীদের সাথে জান্নাতে যাবে, নবীদের সিরাজ যদি না পায় তাহলে সিদ্দিকিনদের সাথে যাবে, সিদ্দিকিনদের যদি না পায় তাহলে সুহাদাদের সাথে দিনে হিসেবে জান্নাতে চলে যাবে। তাহলে ব্যবসাটাও তো দামি জিনিস, ব্যবসাটাও দামি জিনিস, যদিও ব্যবসা এরকম সবাই করে না কিন্তু ব্যবসাটাও দামি জিনিস, সমস্ত ব্যবসায়ীকে কিয়ামতের ময়দানে কুজ্জারদের কাতারে গোনাগারদের কাতারের মধ্যে উপস্থিত করবে, উপস্থিত করিয়া তখন ফেরেশতারা সেখান থেকে নির্বাচন করবে আর বলবে এরা দুনিয়ার মধ্যে এমন ব্যবসায়ী কারা থেকে আল্লাহকে বলস নাই, অনেক ব্যবসায়ীর হাত উত্তোলন করবে তাদেরকে আল্লাহ তার দিনে হিসেবে জান্নাত দিয়ে দিবে, এবং সমস্ত ব্যবসায়ীরা গোনাগারদের কাতারে উঠবে কিয়ামতের ময়দানে, কারণ তাদের আমানতের কেয়ামতের দিকটা বেশি ছিল, সে দুই টাকার মাল এক টাকা করে বিক্রি করতে পারতো, অথবা ফসল দিয়ে এত টাকা দিয়ে কিনছি আসেন আসেন শাড়ি একটা কিনতে গেছে কজন কোথার কখন 5000 টাকা দিয়ে দিচ্ছি, আপনি নিলে 5000 টাকা দিল, তাতে 5000 টাকাটা কিনে আনে আবার 5000 টাকা দিচ্ছি খরচ কি করে দোকান ভাড়া কোথায় দিচ্ছি, এমন স্পষ্ট মিথ্যাবাদী, 5000 টাকাটা কিনে আনে তো আমার কাছে 5000 বিক্রি করতে পারে না, অবশ্যই 12000 টাকাটা কিনছে 5000 টাকা বিক্রি করতে যায় 500 টাকা লাভ করতেছে, এটা দোকান ভাড়া বাবদ বা তার মেহনত বাবদ নিতেছে, এটা তো নিতে পারে কিন্তু পছন্দ করতে চাইলে তো 5000 টাকা দিয়ে দিচ্ছি, তাহলে এটা তো মিথ্যা হয়ে যাবে। এজন্য দোকানের ব্যবসার মধ্যে আমানতের খেয়ানতের সাথে বেশি, এজন্য আল্লাহ পাক সমস্ত ব্যবসায়ীকে গোনাগারদের কাতারের মধ্যে উঠাইবে, তারপরে ব্যবসায়ীকে কাছ থেকে নির্বাচন করে নিয়ে যাবে। আল্লাহ পাকের নবীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم التجار يخسرون يوم القيامة تجارا إلا من اتقى কবার রওয়া কবার আল্লাহ পাকের রাসূল বলছেন ব্যবসায়ীদেরকে কিয়ামতের ময়দানে গুনাহগারদের কাতারে উঠানো হবে, সেখান থেকে নির্বাচন করে যে ব্যক্তি বাঁকা নেককার ছিল, যে ব্যক্তি সত্য কথা বলতো আমানতদার ছিল, তাদের থেকে সেখান থেকে আস্তে আস্তে ফেরেশতাদের মাধ্যমে নিয়ে যাবেন, ফেরেশতাদের মাধ্যমে আলোক করবেন যে এই বান্দা দ্বারা আমার বাবা ছিল, এই বান্দা দ্বারা বাবা ছিল, এখান থেকে আলোক কর, কিন্তু উঠাইবেন গুনাহগারদের কাতারে, কারণ তাদের ভিতরে সন্দেহটা বেশি ছিল। এবং আল্লাহ পাক বলবেন এক ব্যবসায়ী সম্পর্কে হাসরের ময়দানে রিজালুল্লাহ তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিক্রিল্লাহ, এমন ব্যবসায়ী কারা আসলে যারা দুনিয়ার মধ্যে এত বড় ব্যবসার মালিক ছিল কিন্তু এক বস্ত নামাজ ত্যাগ করো নাই, আল্লাহ যে বলো নাই এত টাকা পয়সার মালিক এত টাকা গণ কিন্তু টাকার মহব্বতে আল্লাহর মহব্বত থেকে বেশি হইতে পারে নাই, এমন ব্যবসায়ী কারা আস পায়া তুমু নাওরুম কদিলুন পায়ার পুরু নাল জান্নাতা দিল হিসাব, অল্প সংখ্যক লোক দাঁড়াবে এবং আল্লাহ পাক তাআলা অল্প সংখ্যক লোককে বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, পায়া তুমু না ওহুম কলিলুন অল্প সংখ্যক লোক দাঁড়াবে, আল্লাহ বললেন পায়ার পুরু নাল জান্নাতা দিল হিসাব, হিসাব ধরা তাদেরকে জান্নাত দিয়ে, এজন্য ব্যবসাটা ভালো জিনিস। আল্লাহ কোরআনে বলছিলাম দারে এদের জন্য তো ব্যবসা আমি হালাল করেছি আর সত্যি হালাল করেছি, সুতরাং ব্যবসাকে বেশি বেশি দর মুসলমানরা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, এরে মুসলমানেরা ব্যবসাকে হালাল করেছি সত্যি হারাম করেছি, তখন তার ব্যবসাতে লাভ, ব্যবসার মধ্যে লাভ বেশি। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক তাআলা সমস্ত লাভকে দুনিয়ার 10 ভাগ করিয়া 9 ভাগ ব্যবসার মধ্যে রাখছে, সমস্ত দুনিয়ার যত ব্যবসা আছে 9 ভাগ 10 ভাগ % লাভ, যত মানুষ যা কিছু করুক 9 ভাগ লাভ 10 ভাগ লাভ 9 ভাগই আল্লাহ পাক ব্যবসার মধ্যে রাখছে। এজন্য দেখেন ইহুদিরা তাদের দুনিয়ার সবচেয়ে বড় ব্যবসায়ী, তারা দুনিয়া পুরো দুনিয়া তারা হাতে করে রাখছে শুধুমাত্র ব্যবসা দিয়ে, সমস্ত ব্যবসা তাদের হাতে। আল্লাহ তো বলতেছেন মুসলমানরা তোদের জন্য ব্যবসা হালাল করছি, তোরা বেশি করে করা দরকার, এখন আমরা চাই কিভাবে সংক্ষেপে মুসলমান একজন পুঁজিপতি হয়ে যাবো হালাল ভাবে হোক যেন হোক, কিন্তু আসল হালাল ভাবে পুঁজিপতি হই এটা চায়। এজন্য এটার দিকে খেয়াল রাখবেন, সুদ হারাম, সুদ বেশি হারাম। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি এরকম 1 টাকা জানিয়ে বুঝিয়ে সুদ খাইবে 37 জন নারীর সাথে ইফতিদিন করলে যেই গুণা এতটুকু গুণা তার আমার নামায় দেওয়া হয়। আল্লাহ পাকের নবীর হাদিস,
কয়লা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কয়লা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বেশি গুনাহ অর্জন করে, বেশি গুনাহ অর্জন করে। এই জন্য এগুলি থেকে বাঁচা দরকার। শোক এমন একটা জিনিস, নিজেও অপরাধী হয়। সুদের জন্য পাঁচ প্রকারের ব্যক্তি গুনাগার, সমান গুণা হয়। যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের কাজ পারে সাক্ষী ছিল, যে ব্যক্তি সুদের কাজ পারে এরকম মামলা করা দিচ্ছে, সবার গোনা সমান সমান, কারো কম কারো বেশি নেই, সবার গোনা সমান সমান। যদিও সে সুদ খাইছে, যদিও সে সাক্ষী ছিল, সাক্ষীর গোনা সুদ খাওয়ার গোনা সমান সমান। এবং আদিতে আছে এক টাকা মাত্র পঞ্চাশ টাকা বা পাঁচশো টাকা দিয়ে হালদার বানাইছেন, এক টাকা সুদের টাকা ছিল। এ পাঞ্জাবিটা পরে যতদিন নামাজ পড়বেন নামাজ কবুল হবে না। আল্লাহাকের রসুল বলছেন যে ব্যক্তি একটা সাত কিনলো অনেক টাকা দিয়ে, এক টাকা মাত্র সুদের টাকা ছিল, হারাম টাকা ছিল, যতদিন পর্যন্ত সাতটা করে নামাজ পড়বে নামাজ কবুল হবে না। যতদিন করে সাতটা করে নামাজ পড়ে নামাজ কবুল হয় না। এই জন্য আমার ভাইয়েরা এটার দিকে খেয়াল রাখা দরকার। ব্যবসায়ীদেরকে যেন আল্লাহ পাক গুনাহগারদের কাতারে উঠাইবেন। সুদের টাকা নিয়ে ব্যবসা করছিল নাকি ঘুষের টাকা নিয়ে ব্যবসা করছিল, সুদের থেকে তো আরো মারাত্মক অপরাধ হয়েছে। সুদের মধ্যে তো টাকা কি কয় পুঁজি খাটাইতে হয়, ঘুষের মধ্যে তো পুঁজি খাটাইতে হয় না, ঘুষের আরেক নাম তো ডাকাতি। এজন্য ঘুষের হাদিস নাই, ঘুষের হাদিস হচ্ছে ডাকাতির হাদিস। ডাকাতির যত হাদিস সব হাদিস ঘুষের মধ্যে, ঘুষ হচ্ছে ডাকাতির থেকে আরো বড়। এবং হাদিসে আছে আপনি হালাল রুজি রোজগার করবেন তিনটা নিয়তে করতে হইবে। তিনটা নিয়তে যদি হালাল রুজি রোজগার করেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় নেককার হিসেবে আপনার চেহারা পূর্ণিমা তাদের থেকে আরো চকমক করবে, আল্লাহ দুই তারা ভরা থাকবে। সুবহানাল্লাহ। তিনটা নিয়তে, কয়টা নিয়তে? আল্লাহ পাকের নবীর হাদিস, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তালাবা দুনিয়া হালালান ইস্তিকামানাল মাসআলা ওয়া সায়ান আলা আহলিহি ওয়া তাকুবান আলা দারি লাকিয়াল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া হুহু মিসলুল কামারি লাইলাতুল বদর। আল্লাহ পাকের রাসূল বলেন যে ব্যক্তি তিন নিয়তে হালাল রুজি রোজগার করবে, আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে পূর্ণিমা তাদের মতো তার চেহারা চকমক করবে, নেককার হিসেবে উঠবে। একটা হচ্ছে ওয়া সায়ান আলা ইস্তিকামানাল মাসআলা, আমি হালাল রুজি রোজগার করি যাতে করে অন্যের কাছে আমি হাত পাততে না হয়। আমি টাকা পয়সা না থাকলে না অন্যের কাছে, ভাই আমার এত টাকা দেয় না, আমার এই সেই অভাব লেগেছে, আমার টাকা পয়সা থাকলে বা অন্যের কাছে হাত পাততে হইতো না। আল্লাহ দুনিয়াতে সবচেয়ে বেশি ঘৃণা করেন যে জিনিসটা, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ঘৃণা করেন যে জিনিসটা, আল্লাহর কাছে না চাইয়া বান্দার কাছে যাওয়া, সবচেয়ে বেশি ঘৃণা করেন দুনিয়াতে যে জিনিসটা, তালাক হচ্ছে সবচেয়ে এরকম জায়েজের মধ্যে সবচেয়ে নিম্ন দরজার জায়েজ, আর ভিক্ষা করা হচ্ছে সবচেয়ে নিম্ন দরজার। এরকম ভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে বেশি গোসা দুনিয়াতে ভিক্ষুদের উপরে বলে। আল্লাহ রসুল বলছেন সবচেয়ে বেশি আল্লাহ পাক রাগ করেন ভিক্ষুদের উপরে, কারণ তুমি আমার কাছে না চাইয়া তুমি আরেকজনের কাছে যাও, আমার কাছে না চাইয়া তুমি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কাজ শুরু করে দিতা তাহলে তো তোমার কাম হইতো। তুমি কাজ না করি আল্লাহর কাছে না চাইয়া তুমি ভিক্ষা শুরু করে দিছো, এটা সবচেয়ে ঘৃণিত। এজন্য যার শরীরে শক্তি আছে কাজ করতে পারতো, সে কাজ করে নাই ভিক্ষা করছে। যে মালগুলি ভিক্ষা করছে মালগুলি কি আমাদের ময়দানে একটা হবে, দাও হবে, কেরাত হবে, এগুলি দিয়ে তার কিয়ামতের ময়দানে তার চেহারায় শুধু মানতে থাকবে। তুই এই চেহারা করে আর সকল মাতলমের দামি চেহারায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে অপমান করছ, এই জন্য তার চেহারার মধ্যে ভিক্ষার মালগুলি চুরি হয়ে মারতে থাকবে। আল্লাহ পাকের নবীর হাদিস, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালা নাসা ওয়ালা হু মাইগুনি যা ইয়াউমাল কিয়ামাতি মাসালা তাহু ফি ওয়াজহি কুমুসুন আও কুতুহুন আও কুতুহুন। আল্লাহ পাকের রাসূল বলছেন যে ব্যক্তি ভিক্ষা করত অথচ ভিক্ষা না করে
না করার ক্ষমতা তার শরীরে ছিল, কেমতের ময়দানে তার মালগুলি একটা চুরি হবে, গা হবে, কোথাও হবে, তার চেহারাতে মানতে লাগবে। এমন অবস্থায় আসলে ময়দানে উঠবে, পুরাটা চেহারা কঙ্কাল দেখা যাবে, কোনো গোষ্ঠের টুকরাও থাকবে না। আসলে ময়দানে যখন উঠবে পুরাটা চেহারা কঙ্কাল দেখা যাবে বিক্ষোভদের, যারা পেশাদার বিক্ষোভ, দুনিয়াতে ভিক্ষা না করার ক্ষমতা ছিল তারপরেও ভিক্ষা করছে, হালাল যদি রোজগার করার ক্ষমতা ছিল তারপরেও ভিক্ষা করছে, পেশাদার বিক্ষোভদের চেহারা এরকম ভাবে শুধু কঙ্কাল হিসেবে উঠবে। আল্লাহের নবীর হাদিস, কলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে ব্যক্তি ভিক্ষা না করার ক্ষমতা ছিল তারপরে ভিক্ষা করেছে, আল্লাহ বলেছেন সেই ব্যক্তির চেহারা এমন অবস্থা উঠবে বিন্দু পরিমাণ বস্ত থাকবে না, শুধু কঙ্কাল নিয়ে উঠবে। এবং রসুল সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা আমাকে একটা জিনিসের গ্যারান্টি দাও, মুসলমান হইয়া কোনোদিন ভিক্ষা করবে না, হালাল রুজি রোজগার করে খাবে, আমি নবী তোমাকে দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি দিতে পারবো। আল্লাহর নবীর হাদিস, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ইউকাফিলুনি আল্লাহ ইয়াসআলুন নাস আতাকাতালালুল জান্নাত, যে ব্যক্তি এ কথা বলতে পারবে কোনোদিন ভিক্ষা করবে না, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারবো, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারবো। এজন্য আমার ভাইয়ারা, বিক্ষোভ গেলে কোনো ব্যক্তির এ সুন্দর দেখা যায় ভিক্ষা না করার ক্ষমতা আছে, তাকে ধমকি দেওয়া, গালি দেওয়া নিষেধ, পারলে বিয়ে দাও, না পারলে এরকম তারে তাড়ায় দাও, কিন্তু তাকে গালি দেওয়া নিষেধ, তাকে ধমকি দেওয়া নিষেধ। সে ভিক্ষা করছে, সে তো যাই অভাবের বরং যেমন করছে, তো তারপরে তো তোমার থেকে তো বলি, এজন্য তাকে গালি গাল মন্দ করা নিষেধ, তাকে ধমকি দেওয়া নিষেধ। আশাবাদী স্বামী বলছেন, তাকে পারলে ভিক্ষা না দেওয়া বলা, ভিক্ষা দিলে আবার এরকম এটা পেশা হয়ে যাবে, ভিক্ষা না দেওয়া বলা, কিন্তু তাকে মারতে পারবেন না, ধমকি দিতে পারবেন না, গালি দিতে পারবেন না, সে তো আপনার থেকে বলি আর কি। একবার কথা, এক সাহাবি আসছে, সাহাবিটা মোটামুটি শরীরে শক্তি আছে, তোদের আমাকে ভিক্ষা দেন, তিন দিন ধরে আমার বাড়িতে না খেয়ে আছে মানে, এটা তো কফি, তোমার তো শক্তি আছে শরীরে, তোদের তিন দিন ধরে না খেয়ে আছে, আল্লাহ রসুল কও তোমার বাড়িতে কি আছে, কৌজুর কিছু ঘুমাবে, ঘুমানোর জন্য কি আছে, কৌজুর একটা কম্বল আছে, তো কম্বলটা নিয়ে আসে। সাহাবিতে ছিলেন, দৌড়ে গিয়ে কম্বল নিয়ে আসছে, রসুল সাহাবিদেরকে বললেন, এই কম্বলটা দাম দিয়ে কে নিতে পারবে, দুই সাহাবি দাঁড়াইছে, হুজুর আমি এত টাকা দিয়ে কিনবো, আরেকজন সাহাবি বলল আমি এত দিয়ে কিনবো, রসুল কত নিয়ে দাও, টাকা দিয়ে দিলেন, টাকা দুই ভাগ করে এক ভাগ দিয়ে দিলেন, যাও এটা নিয়ে খাবার নিয়ে যাও, আরেক ভাগ দিয়ে রসুল নিজে বাজারে গিয়ে একটা এরকম কুড়াল কিনে, কুঠার কিনে, কুঠারের নিজের হাতে গাছের খালা দিয়ে কুঠারের মাথা লাগাই দিলেন। সাহাবি যখন আসছে বলছে, খাবার দিয়ে আসছে, তো দিয়ে আসছি, তো এটা নিয়ে দাও, কাঠ কাঠটা যায় জঙ্গলে, কাঠগুলি বাজারে বিক্রি করবা, এমনি ভাবে খাও, অনেক লাভ হবে। রসুল ভিক্ষা না দিয়ে তাকে তার টাকা দিয়ে কুঠার কিনে দিছে। দুই মাস তিন মাস পরে ওই ব্যক্তি তাই হাতের মধ্যে রসুলের জন্য হাত দিয়া তোফা নিয়া ফল গ্রুপ নিয়ে উপস্থিত, রসুল চেহারা দেখে কয়, তুমি কি ওই ব্যক্তি জানা, যে ব্যক্তিটা ভিক্ষা করতে আসছিলাম, আলহামদুলিল্লাহ আপনার গল্পতে এতদিন তো ভিক্ষা করতাম, কিন্তু আল্লাহ পাক এমন সবল বানাই দিছে, এখন আমি নিজে ভিক্ষা দিতে পারি। এটা রসুলের শিক্ষা, এগুলো রসুলের শিক্ষা। মুসলমান কেন ভিক্ষা করবে, মুসলমান তো ভিক্ষা করতে পারে না, মুসলমান তো শরীরে যতক্ষণ শক্তি আছে সে তো আল্লাহর কাছে কানেকশন করবে, আল্লাহর কাছে চাইবে, আর আল্লাহর কাছে চাওয়া হয়েছে হালাল রুজির জন্য মেহনত করা, মান যাদা অজাদা যে যতটুকু চেষ্টা করবে ততটুকু আল্লাহ দুনিয়াতে দিবেনই দিবে। তুমি ভিক্ষা করো, ভিক্ষা করেও তো আল্লাহ তোমারে খাওয়াইব, তুমি অন্য কাজ করো, তোমারে অন্য কাজ করাই আল্লাহ খাওয়াইব, দুনিয়াতে আল্লাহ পাক সবাইরে খাওয়াইব, কোনো না কোনো উসিলা দিয়ে। একজন মানুষ হারাম পথে চলতে চায়, তারে হারাম পথে চলাই আল্লাহ খাওয়াইবেন, একজন মানুষ হালাল পথে চলতে চায়, হালাল পথেই তারে খাওয়াইবেন, একজন মানুষ ভিক্ষা করতে চলতে চায়, তাকে ভিক্ষুকের মাধ্যমে খাওয়াইবেন, আল্লাহ দুনিয়াতে প্রত্যেককে কোনো না কোনো উসিলা দিয়ে চালাইবেন। আমাদের মনে অনেক সময় ব্যথা যায়, আরে এরা গরিব মনে হয় কত কষ্ট আছে, আসলে কষ্ট না, আপনার আর আমার সন্তান থেকে একজন বস্তিতে যারা থাকে তাদের সন্তান অনেক বেশি খুশি করে। আল্লাহ বলছেন কুল্লু লাগাইহিন ফারিহিন, আল্লাহ পাক আল্লাহ পাকের রসুল বলছেন প্রতিটা মানুষকে আল্লাহ পাক তার মঞ্জিলের মধ্যে রাখিয়া তাকে তার মঞ্জিলের মধ্যে রাখিয়া খুশি রেখেছেন, এটা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় কারিগরি।
একজন ভিক্ষুক সে তার উপরে খুশি। একবার আমি হঠাৎ করে পরি সময় নাজিরহাট মাদ্রাসায় যাইতেছি, আমার সাথে একজন বেচারা হচ্ছে তার দুই পায়ে নাই, জন্মগত ভাবে দুই পা নাই, ভিক্ষাও পারে না, কাজ করে খায়, দুই পা না থাকলেও হাঁটতে পারে। আমি ওই সময় ছোট মানুষ, ছোট হলে কথাটা বলে ফেলছি, আমি তো ভাই আপনার যে দুই পা নাই, আপনার মনে কোনো ব্যথা যায় না, সবার পা আছে আমার পা নাই, তো এখন তো জবাব দিয়ে দিচ্ছি, আমার কথা বলেও হঠাৎ করে জিব্বাত কামড় দিয়ে ফেলছি যে এটা কি বললাম আমি, যদি আবার বলতে যে আল্লাহ আল্লাহর উপরে কিছু বলে ফেলতো, সে বলতেছে ভাই আমার পা নাই বলে এটা অনেক গুণা থেকে বাঁচতে পারি, যদি পা থাকতো না তো আমি এ পা দিয়ে হতো বা অনেক গুণা করতে পারতাম, আল্লাহ গুণা থেকে তো বাঁচাই দেয়। আজ থেকে প্রায় 7-8 বছর আগের কথা, বলতেছে পা নাই বলে তো অনেক গুণা থেকে বাঁচতে পারি, পা থাকলে তো অনেক গুণা বেশি করতে পারতাম। এই যে আল্লাহ প্রতিটা মানুষকে তার মঞ্জিলার মধ্যে রাখে, তারে খুশি রাখে। সত্য হয়েছে তুমি হালাল রুজি রোজগার করতে চাইলে কে প্রতি আল্লাহ দেখাইবে, সত্য হয়েছে নিজের চেষ্টা দিয়ে হালাল রুজি করতে হবে। অনেক দেখা যায় আমাদের দেশে এমন, ও বিদেশে যাইব, বিদেশের টাকা জমা দিছে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে বাড়িতে বসে থাকে। আরে একদল বাড়িতে বসে বসে বিদেশ তো 4 বছর পরেও তো যাওয়া লাগতে পারে, এমনও আছে 3-4 বছর হয়ে গেছে ব্যবসা বাণিজ্য সব বিক্রি করে বাড়িতে বসে রয়েছে, এখন বিদেশের ভিসাও আসে না, যাইতেও পারে না, ব্যবসা বাণিজ্য শেষ। এটা তো ঠিক না, বিদেশের টাকাও জমাবে, ব্যবসাও ঠিক রাখবে। বিদেশ যদি ফ্লাইট হবো, 2 দিন আগে ব্যবসা বাণিজ্য আরেকজন দিয়ে বিক্রি করে দিয়ে চলে যাবে, অসুবিধা কি? খাবার যদি মধ্যে কেন তো কোথায় করবে, কমজোরি করবে। তৃতীয় নিয়তে আমি যেন কোনোদিন মানুষের হাতে হাত পাততে না হয়। তৃতীয় নম্বর হচ্ছে অসায়ান আলা আপনি, আমি যদি কিছু টাকার মালিক হয়ে আমার সন্তান সন্ততি নিউল বাচ্চা শরীয়তের উপরে চলতে পারবো, আমি যদি বোরখাটা কেনার টাকা আমার কাছে না থাকে আমার স্ত্রীটা কেটে বাড়ি, আমি যদি এতটুকু টাকা না থাকে আমার ছেলে মেয়েদেরকে কিভাবে আমি শিক্ষিত বানাবো, এজন্য আমার সন্তান সন্ততি আমার বিবাহ বাচ্চা যাতে করে দিনের উপরে চলতে পারে, সেজন্য আমি কিছু টাকা বেশি করে কামাইব। তৃতীয় নম্বর হচ্ছে আমি কিছু টাকার মালিক হলে আমার পাড়া প্রতিবেশী যারা গরিব আছে তাদেরকে সাহায্য করতে পারবো। এই তিন নিয়তে যে ব্যক্তি হালাল রুজি রোজগার করবে কেয়ামতের ময়দানে সবচেয়ে বড় নেককার হিসেবে সে উঠবে। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে সূরা বাকারাতে বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও মুসলমানেরা খবরদার আল্লাহ তোমাদেরকে হালাল এবং পবিত্র রিজিক দেওয়ার কথা বলেছে, এটা অন্বেষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানি পথে পা বাড়ায় না, দুনিয়ার মধ্যে শয়তানি পথে পা বাড়ালেও আল্লাহ দুনিয়াতে জীবন রাখবেন, খানা খাওয়াবেন, কিন্তু বান্দারে আল্লাহ থেকে তো দূরে সরে যাবি, আল্লাহ থেকে তো দূরে সরে যাবি। দুনিয়াতে হালাল রুজি রোজগার করলেও তো করে খাওয়াইব, দেখবেন যত বড় মানুষ হারাম ভাবে যত কোটি টাকার মালিক হোক অভাব যায় না দুনিয়াতে, সে যদি 5 কোটি টাকার মালিক হয় আপনার থেকে সে বেশি অভাবী, সে 5 টাকার মহতাজ। একজন গরিব মানুষ সে 100 টাকা দান করে দিলে তার কোনো খেয়াল থাকে না, কিন্তু একজন কোটিপতি 5 টাকা খেয়াল দান করতে তার অন্তরে বড়ই দেখা যায়, আরে 1 কোটি টাকা থেকে 5 টাকা চলে গেছে। আল্লাহ তারে যেই জন্যে এই হালতে রাখবেন, এই জন্য আমার ভাইয়েরা শয়তানের পাবে পা না রেখে, শয়তানের রাস্তায় পা না দিয়ে আমরা হালাল রুজিতে রোজগার করার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদেরকে